ওয়েলকাম ব্যাক টু ইমাস ব্লগ। আশা করি যে যখন তেনে দেখারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা ব্লগ শুরু করার যাইলাম। তো আজকের ব্লগটা আমার খালাগারও বাইর বার্থডে আছে, তো বার্থডেতে আমরা কিতা কিতা করছি ও ব্লগটা শেয়ার করবো আর কি। আর এখানে দেখতে ফটা সুঙ্গা ফিটা, এটা প্লেন সুঙ্গা ফিটা লাইক বিরিয়ানি চাউল দিয়ে রান্দা আর কি। তো আমি ফার্স্ট টাইম খাইলাম। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লগে থাকবার, যারা পুরানা আছেন অসংখ্য ধন্যবাদ আপনারারে। একটা ডিফারেন্ট সুঙ্গা ফিটা খাইছি, এই সুঙ্গা ফিটা প্লেন সুঙ্গা ফিটা আর কি, যেটা বিরন বাদ দিয়ে বিরন চাউল দিয়ে স্টিকি রাইস দিয়ে বানানি হয়। আর এখানেও খিরসা, তো সুঙ্গা ফিটা দিয়া খিরসা লাগাইয়া খাইলে অনেক মজা লাগে। আমি পয়লা মনে করছি তেমন বালা লাগতো না, কিলেখান লাগবো আল্লাহ জানে। তো আমি একটু লাগাই লাগাইয়া একটু খাইছি, এখন টেস্টটা খুব ভালো লাগে। তো খাইয়া দেখবো আপনারা যারা খাইছেন না, ভালো লাগে, টেস্ট নাইস, ইয়ামি। তো এখানে আসিল আমার খালাগর বাইর বার্থডে, আর দুদিন আগে আমার খালাগর বোনের বার্থডে আসিল। তো দৌড়টা আমরা একলগে করাম, যেহেতু আমি যাইমো ও আশায় আর কি, তিনি আর করছেন না আগে কিচ্ছু, মনে করছেন যে আমরা গেলে একলগে করবো। আর এই কেকটা আমার খালাই বানাইছেন তানাতে। তো বার্থডে বলতে কিচ্ছু নাই আর কি, একটা কেক কাটিয়া আমরা সবে চিনতে খাইবার লাগে আর কি ওখান। আর এখন তখন বাজার রাত প্রায় বারোটা, আমরা আমরা এটা দিন বলবো Yeah.
ভালো।